প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 বছরের শাসনকালে গরিব কল্যাণ এবং সেবামূলক কর্মসূচি সফল করার তাগিদে এক বিশাল কৃষক সমাবেশের আয়োজন করা হয়ে থাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ। তাই বৃহস্পতিবার অর্থাৎ 3রা জুন 2022 মেদিনীপুর শহরতলি তথা সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে ঘাটাল মহকুমায় এই নিয়ে বিশেষ এক র্যালি বা বাইক র্যালি এবং ট্র্যাক্টর বা ট্রাক র্যালির আয়োজন করা হয়ে থাকে। দাসপুর থেকে ঘাটাল পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার এরিয়া জুড়ে ছিল ভারতীয় জনতা পার্টির বিশাল আজ র্যালি বা সভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহতে সভা করতে গিয়েছিলেন আজ, যদিও ঘাটাল মহকুমায় একটি খবর রটে গিয়েছিল যে শুভেন্দু অধিকারী আজ দাসপুর এবং ঘাটালে আসছে। সেই নিয়ে ঘাটাল বা ঘাটাল মহকুমার মধ্যে কিন্তু সাংবাদিকদের বেশ আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল এবং সাথে পুলিশি বন্দোবস্তও ছিল আজ বেশ আঁটোসাঁটো। তাই মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারী ঘাটালে আসতে চলেছে। সেই নিয়ে আজকে ঘাটাল বিজেপির যে জনসভা সেখানে কিন্তু মানুষের ভিড়ভাট্টা অন্যান্য দলের তুলনায় অনেকটাই বেশি ছিল। যদিও শুভেন্দু অধিকারীর দেখা মিলল না, কারণ তিনি মালদহে গিয়েছিলেন সভা করতে এই কৃষক সমাবেশ উপলক্ষে।